নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান দুখুমিয়া। প্রতি শনিবার এই অনুষ্ঠান, এই ডিসেম্বর মাস চলে গেলে এই অনুষ্ঠানের বয়স 3 বছর হয়ে যাবে। আমরা চেষ্টা করেছিলাম, বা বলতে পারেন সাহস করেছিলাম, কাজী নজরুল ইসলামের গান এবং তার না বলা কিছু কথা নিয়ে আমাদের পথ চলবো, বা না জানা কিছু কথা নিয়ে পথ চলবো। তো সেই চেষ্টাটা আমাদের চলছে, আর এই চেষ্টাতে যারা সামিল হচ্ছেন আমাদের শিল্পীরা, তারাও তাদের তরফ থেকে কবির বহু গান, যেগুলো অল্পশ্রুত, অশ্রুত কিংবা সুর নিয়ে বিভ্রান্তি, সেগুলোকে আমাদের সামনে পরিবেশন করছেন। কেননা ওপার বাংলায় পরবর্তী পর্যায়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রচুর কাজ হয়েছে বা হচ্ছে, এপার বাংলায় কোথাও একটা যেন থেমে যাওয়া হয়েছিল, আমাদের একটা প্রয়াস ছিল, কিন্তু এখন কাজ হচ্ছে। আর ঠিক এই রকমই একজন শিল্পী, যার কাছ থেকে আমরা অনেক রকমের গান তো পাই এবং নজরুলগীতির এক দিগন্ত আমরা ছুঁতে পারার চেষ্টা করতে পারি, তিনি হলেন আমাদের সকলের ভীষণ প্রিয় শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। শুভ্রদা আজকে রয়েছেন আমাদের সঙ্গে, আর শুভ্রকান্তিদা থাকা মানে না প্রচুর গান শুনবো, এরকম একটা ইচ্ছে থাকে। যদিও আমি গত সপ্তাহে বলেছিলাম যে আজকে কাজী নজরুল ইসলামের শাশুড়িকে নিয়ে আমি একটু কথা বলবো, অর্থাৎ প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী, যার এক বিশাল ছায়া ছিল কাজী নজরুল ইসলামের উপরে, এবং তার দেখভালে কাজী সাহেব কিন্তু পরবর্তী পর্যায়ে ছিলেনও। তো আমরা সেই বিষয়ে কথা বলবো, তবে গানের সঙ্গে সঙ্গে কথা থাকবে, আর গানকে সাজিয়ে তোলার দায়িত্ব যাদের, আমাদের যন্ত্রশিল্পীরা, তারাও সেজেগুজে হাজির। চলে যাই সরাসরি যন্ত্রশিল্পীদের কাছে। তনাদা রয়েছেন কিবোর্ডে, রাজা রয়েছেন গিটারে, আর সঙ্গে রয়েছেন তবলায় অর্থাৎ তালবাদ্যে, মৃগাঙ্ক রয়েছেন তবলায়, অক্টোপ্যাড অর্থাৎ পারকাশনে রয়েছেন বিক্রম। আর আমাদের এই যন্ত্রশিল্পীদের পোশাক সৌজন্যে হচ্ছে আবরণ এক্সক্লুসিভস, আবরণকে ধন্যবাদ। সঙ্গে শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, পিসিআর দাদারা, টেলিকাস্টিংয়ের ভাইরা, সঙ্গে আপনারা সবাই মিলে আসুন, গান দিয়ে তো শুরু হোক পথ চলা। শুভদা, তাহলে একদম বছরের শেষ মাসের প্রথম দিনে আমরা দাঁড়িয়ে আছি। মম মধুর মিনতি শুন ঘনশ্যাম গিরিধারে, কৃষ্ণ মুরারী আনন্দ ব্রজে তব সাথে মুরারী। মম মধুর মিনতি শুন ঘনশ্যাম গিরিধারে, কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি। মম মধুর মিনতি শুন ঘনশ্যাম গিরিধারে, ঘনশ্যাম শুন মধুর মিনতি, মধুর মিনতি শুন ঘনশ্যাম। যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি, যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি, যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি। উজান বহে প্রেম যমুনার বা
উজান বহে প্রেম যমুনার বারি, উজান বহে প্রেম যমুনার বারি, নুপুর হয়ে যেন হে বনচারি, নুপুর হয়ে যেন হে বনচারি, নুপুর হয়ে যেন হে বনচারি, চরণ জড়ায় ধরে কাঁদিতে পারি, মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারি, কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি, মধুর মিনতি শোনো ঘনশ্যাম, রে রে মা বদ বদ মামা বদ নিদ দমা বদ মা বদি দমা গরে সা, মধুর মিনতি মধুর মিনতি মধুর মিনতি মধুর মিনতি শোনো মধুর মিনতি, মধুর মিনতি মধুর মিনতি শোনো মধুর মিনতি শোনো মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারি। আমরা দুই বাংলার লেখকের হাত ধরে আজকে খানিকটা প্রমীলা দেবীর মা গিরিবালা দেবীকে নিয়ে কথা বলবো। আমি মূলত আমি বলবো যেটি মুজাফফর আহমেদ, কমরেড মুজাফফর আহমেদ নজরুলের জীবন নিয়ে লিখেছিলেন, তিনি বলেছিলেন যে তার ভূমিকার পুস্তকের ভূমিকাতে তিনি বলেছেন, আমি কিন্তু নজরুলের জীবনী লিখিনি, আমি লিখেছি আমার স্মৃতিকথা। তার স্মৃতিতে কাজী নজরুল ইসলাম এবং তার পরিবার পরিজন বন্ধু বান্ধব যেভাবে ধরা পড়েছে মুজাফফর সাহেব সেভাবে লিখেছেন। আমার এই বইটা অত্যন্ত অথেন্টিক বলে মনে হয়েছে, কারণ খুব স্ট্রেট কথা মুজাফফর আহমেদ লিখেছেন। আরেকজন লেখকের বই আমি পেয়েছিলাম মোবাশ্বের আলী, কিন্তু তার লেখাতে আমরা কোথাও যেন দেখি গিরিবালা দেবীকে খুব কাঠগড়ায় দাঁড় করানো, তো সেটাও আমি খানিকটা আপনাদের পাঠ করে শোনাবো। দুই বাংলার দুই লেখকের ভিন্ন মতামত। তো আমি বলি, এই গিরিবালা দেবী হচ্ছেন প্রমীলা দেবীর মা, কাজী সাহেবের শাশুড়ি। মূলত গিরিবালা দেবীর ইচ্ছেতেই কিন্তু কাজী সাহেবের সঙ্গে প্রমীলা দেবীর বিবাহটি হয়েছিল, এবং গিরিবালা দেবী আজীবনকাল কাজী সাহেবকে সন্তান সম লালন পালন করেছিলেন। তো এবং শেষের দিকে যখন কাজী সাহেবের ওই অসুখটি ধরা পড়ল, তখন তার কন্যা প্রমীলা দেবী শয্যাশায়ী পক্ষাঘাতগ্রস্তা, তাকেও দেখভাল করা, উপরন্তু কাজী সাহেবকে দেখভাল করা, তাদের সন্তানদের দেখভাল করা, পুরো সংসারের দায়িত্বটা কিন্তু তিনি কাঁধে নিয়ে নিয়েছিলেন। আমরা এখন কাজী নজরুল ইসলামকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করি, কিন্তু তার জীবদ্দশাতে তো তার আর্থিক কষ্টও ছিল, সেই কষ্টের সম্মুখীন হয়ে অতগুলো পেটের অন্য সংস্থানের চিন্তাও কিন্তু গিরিবালা দেবীকে করতে হতো। আমি তারই নথি আপনাদের সামনে তুলে ধরবো টুকরো টুকরো করে, কারণ প্রত্যেকটা মানুষের পিছনে কিছু মানুষ তো থেকে থাকেন, তারা হয়তো আলোচিত হন না, কিন্তু এই মানুষগুলোকেও জানতে হবে। তো আবারও গানে চলে যাই। নিশিনা পোহাতে যেও না যেও না, নিশিনা দীপনি ভিতে দাও
নিভিতে দাও, দীপ নিভিতে দাও, নিবু নিবু প্রদীপ নিবু, নিবু নিবু প্রদীপ নিবু, হে পথিক ক্ষণিক থাকিয়া যাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও। আজও শুকায়নি মালার গোলাপ, আশা ময়ূরী মেলেনি কলাপ, আজও শুকায়নি মালার গোলাপ, আশা ময়ূরী মেলেনি কলাপ, বাতাসে এখনো জড়ানো প্রলাপ, বাতাসে বাতাসে এখনো জড়ানো গোলাপ, বারেক থাকিয়া যাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও। ধুলিয়া পড়িতে দাও, ঘুমে অলস আঁখি, ক্লান্ত করুণ বাই বাঁশরি বাজিতে দাও, সুদূর নহবতে উদাস যোগিয়া, হে প্রিয় প্রভাতে তব রাঙা পায়, বকুল ঝরিয়া মরিবারে যায়, হে প্রিয় প্রভাতে তব রাঙা পায়, বকুল ঝরিয়া মরিবারে যায়, তব হাসির আভায় তরুণ অরুণ প্রায়, তব হাসির ভাই তরুণ অরুণ প্রাণ, দিক রাঙিয়ে যাও, দীপ নিভিতে দাও, নিবু নিবু প্রদীপ নিবু, নিবু নিবু প্রদীপ নিবু, হে বধি খনি থাকিয়া যাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও, নিশিনা পোহাতে যেও না, যেও না, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও, দীপ নিভিতে দাও। এই গানটার একটা তথ্য শুভ্রকান্তি দা, এই গানটি 1935 সালে HMV থেকে প্রথম রেকর্ড বেরিয়েছিল, আর এই গানটির যিনি গায়িকা ছিলেন প্রথম, তিনি হচ্ছেন মিস মট কস্টেলো। আমি অবাক হয়ে গেছি এটা জানতে পেরে যে মিস মট কস্টেলোকে দিয়ে কবি এই গানটি রেকর্ড করিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তাকে হয়তো আমি জানি না, তার হয়তো ছদ্মনামও হতে পারে, যদি কারোর কাছে তথ্য থাকে মিস মট কস্টেলো সম্পর্কে আমাদের জানাবেন, জানার খুব ইচ্ছে রইল। আমি এই তথ্যটা পাই কারণ আমার কাছে একটা
অভিধান আছে যেখানে এই রেকর্ডের কথাটা উল্লেখ থাকে, HMV থেকে 1935 সালের গান। এবং 1935 সালের যে গান, সেই গানও এখনকার মানুষের মনকে নাড়া দিতে পারে। এই জন্যই তো এই কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের এইভাবে পথ চলা। আর আজকে যেহেতু শুভ্রকান্তিতা রয়েছেন, আমরা অনেক রকমের গান শুনছি, বিশেষ করে অশ্রুত গান শুনছি, অল্পশ্রুতও বলবো না, অশ্রুত গান শুনছি, এবং এটা আমাদের কাছে মানে প্রাপ্তি, আমার বেশ ভালো লাগছে। চলে যাই দাদা আবার পরের গানে। একটা গজল গাইছি, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, কেন আনো ফুল ডোর, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, মোছো আখিলোর যদি ভাঙিল মেলা, কেন মেঘের স্বপন আনো মরুর চোখে, কেন মেঘের স্বপন আনো মরুর চোখে, ভুলে দিও না কুসুম যারে দিয়েছো হেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, যবে শুকালো কানন এলে বিধুর পাখি, লয়ে কাঁটা ভরা প্রাণ একটি নিঠুর খেলা, যবে শুকালো কানন এলে বিধুর পাখি, লয়ে কাঁটা ভরা প্রাণ একটি নিঠুর খেলা, যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি, যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি, চলো চলো মুসাফির ডাকে পারের ভেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, মোছো মোছো আখিলোর যদি ভাঙিল মেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা। এই গানটি 1931 সালে ইন্দুবালা দেবী রেকর্ড করেছিলেন, HMV থেকে রেকর্ডটি বেরিয়েছিল, প্রথম রেকর্ড। পরে তো অনেকেই গানটি গেয়েছেন, কিন্তু প্রথম কাজী সাহেব যাকে গানটি তুলিয়েছিলেন নিজের তত্ত্বাবধানে, তিনি হচ্ছেন ইন্দুবালা দেবী।
আমার মনে হয় এবং এই রেকর্ড কিন্তু আমি শুনেছি, হয়তো এখনকার মতো মানে কি বলবো মিউজিক ইলাস্ট্রেশন নেই সেই গানে, তখন তো শুধুমাত্র হারমোনিয়াম আর তবলাতে গান, কিন্তু মানে গানটা শুনতে বেশ ভালো লাগে। তবে এখন কি হয়, এখন তো মানে এত মিউজিকের ওই ফাঁক ফোকরগুলোকে ভরে ফেলা হয় এখনকার গানের পাশে, হয়তো তখনকার গানটা মনে হবে যেন একটু কানে লাগছে, একটু কনকন করবে, কিন্তু মানে গানটা শুনতে ইচ্ছা করে। কারণ এই মানে আমি আজকেই আবার আমি আর কার্তিক দার পরে এই গানটা শুনবো আর কি, প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে অরিজিনাল গানটাও শুনবো আবার সুব্রকান্তী দার গানটাও শুনবো, এটা আমরা করে থাকি। তো চলে যাই এবার দাদা পরের গানে, আমি গিরিবালা দেবী নিয়ে কথা বলবো ঠিক করেছি, কিন্তু তারা গান একটা গান শুনে নিই। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীব বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীব বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকর, আসিবে আজীব বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো বন পথ দিয়া, হিজল বিছানো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া, নদীর পারে বন কিনারে নদীর পারে, বন কিনারে ইঙ্গিত গানে শ্যাম কিশোর, আসবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায়, চন্দ্রচূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্রচূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া যায়, নেশা ভরে চোখে আলো ছায়, নেশা ভরে চোখে আলো ছায়, বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজীব বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসবে আজীব বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনারি পাখায় আকাশে উধাও চিত চকর, আসবে আজীব বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসবে আজীব বন্ধু মোর, আসবে আজীব বন্ধু মোর, আসবে আজীব বন্ধু মোর। আমি আবার একটু চট করে গিরিবালা দেবীর দু চারটে কথা বলে দিই, কারণ এই চরিত্রগুলো নিয়ে তো আলোচনা কম হয়,
গিরিবালা দেবী ছিলেন কাজী নজরুল ইসলামের শাশুড়ি। তিনি ছিলেন তার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার স্বামী প্রথম পক্ষের স্ত্রী বেঁচে থাকার কালীনই তাকে বিবাহ করেন এবং তাদের একটি কন্যা হয় প্রমীলা। এই প্রমীলার জন্মানোর কিছুদিনের মধ্যেই গিরিবালা দেবী স্বামী হারা হন, যার ফলে মা তার মেয়েকে সর্বত স্নেহ দিয়ে বড় করে তোলেন। কিন্তু গিরিবালা দেবী তৎকালীন যুগের শিক্ষিতা মহিলা ছিলেন। তিনি চাইলে, এটা মুজাফফর আহমেদের কথা ধার করেই বলা, যে তিনি বলছেন, মুজাফফর আহমেদ বলছেন যে তিনি চাইলে, তখন সমাজে নানা রকমের সমস্যা চলছে, যে কোনো একটা সমস্যা নিয়ে লেখালেখি করলেই তিনি লেখিকা হয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি ছিলেন মনোযোগকারিণী একজন পাঠিকা। পরবর্তী পর্যায়ে একটি বিখ্যাত দৈনিক পত্রিকায় তার কিছু লেখা বেরিয়েছিল গিরিবালা দেবীর, কিন্তু সেটা লেখিকা হিসেবে সেভাবে নয়, একজনের একজন দেখছেন এইভাবেই লেখা হয়েছিল। তো এই গিরিবালা দেবীর সাথে মুজাফফর আহমেদ বলছেন 1921 কুমিল্লাতে তার সাথে প্রথম দেখা। দ্বিতীয়বার যখন দেখা হয় মুজাফফর আহমেদের সঙ্গে, তিনি বলছেন তখন কাজী নজরুল ইসলামের সংসারের মূল চাবিকাঠি গিরিবালা দেবীর হাতে, তার হাতেই সংসার। প্রমীলা দেবী এবং কাজী নজরুল ইসলামের যে বিবাহ পরবর্তী জীবন, তা তো কৃষ্ণনগরে কেটেছিল, আমরা সবাই জানি। কৃষ্ণনগরে একটি খ্রিস্টান মহিলা, তার গ্রেস কটেজে তাদের সংসার, সেই সংসারের দেখভালের দায়িত্ব কিন্তু গিরিবালা দেবী নিজে তুলে নিয়েছিলেন। যখন কাজী সাহেব লেখালেখি করতেন, তার হিসেব থাকতো না, কিন্তু গিরিবালা দেবী নজরে রাখতেন কী লিখলেন কাজী সাহেব। মুজাফফর আহমেদ জেল খেটে যখন এলেন, এই লেখালেখির খতিয়ান গিরিবালা দেবী কিন্তু মুজাফফর আহমেদের হাতে তুলে দিয়েছিলেন। এবং তিনিই জানিয়েছিলেন যে আলেয়ার গান প্রথমবার চুরি হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার কাজী সাহেব গানটি লেখেন। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? কেউ ছিলেন কিন্তু কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা আবার এই সুযোগে আরেকটা গান শুনে নিই চট করে। পোহালো 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 নিশি পোহালো পোহালো নিশি খোলো গো আখি খোলো গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি পোহালো পোহালো নিশি খোলো গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি দুয়ারে তব কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি ওই বংশী
বাজে দু ঘুম ভাঙন সুরে ওই বংশী পারে দূরে শোন ঘুম ভাঙন সুরে ফুলদার লহো বধুরে ডাকি ফুলদার লহো বধুরে ডাকি খোলো গো আঁকি খোলো খোলো গো আঁকি খোলো গো আঁকি পোহালো 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 নিশি খোলো গোয়াকি খোলো গোয়াকি খোলো খোলো গোয়াকি খোলো গোয়াকি খোলো খোলো গোয়াকি খোলো খোলো গোয়াকি খোলো খোলো গো আমাদের গান শুনতে গিয়ে মনে হচ্ছে গানই শুনি। আবার ভাবছি আমি তো কথা দিয়েছিলাম গিরিবালা দেবী নিয়ে কথা বলবো এই সপ্তাহে। টেলিফোনে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। কল্যাণ দা বলুন। হ্যাঁ কল্যাণ সুর বলছি, বেলার থেকে। আজকে শুভ্রকান্তি এসছে তো ফোন না করে পারলাম না। আর প্রথমেই আপনি আমার শুভেচ্ছা নেবেন, নমস্কার নেবেন, শুভ্রকান্তির কাছে যাই। হ্যাঁ বলুন দাদা। শুভ্রকান্তি কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন, ভীষণ ভালো লাগছে অস্তুত গানগুলো করছেন। ভরিয়া পড়ানটা যদিও ঠিক আছে, চলে যায়। আর সবাইকে, সঙ্গতে যারা আছেন প্রত্যেকেই আমাদের চেনা লোক, প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। আজকে পণ্ডিত সুকুমার মিত্রের জন্মদিন, সেই জন্য আমি ওনার দুটি গান বলি। নজরুলগীতি ফিরিয়া যদি সে আসে, যদি সম্ভব হয়। আরেকটি হচ্ছে রিমঝিম রিমঝিম শ্রাবণ ধারায়। আরেকটি একদম কামান গান একটি বলছি, কাবেরী নদী জলে কে গো, যদি শোনাতে পারেন খুব ভাল লাগে। গতদিন যেদিনকে সুব্রতা এসেছিল সেদিনকে ফিরিয়া যদি সে আসে করে গেছেন, ওইটা এখন আর শুনতে চাইছি না। তবে কাবেরী নদী জয় যদি সম্ভব হয় আমার ওটা ভালো লাগবে হয়তো আমাদের সকলেরই। আর সবসময় যদি অশ্রুত গান করেন তাহলে সবাই তো আবার শুনবেন না, তাই মাঝে মাঝে দুটো অশ্রুতর পরে একটা বহুশ্রুত শোনাতেই হয়, তাই তো? তো চলে যাই দাদা একটু গানে আবার। এই গানটা কয়েকটা অনুষ্ঠান আগেই আমার কাছে একটা অনুরোধ এসেছিল আর কি, একটি অনুরোধের গানই শোনাচ্ছি। মা কে জানে মা তব মায়া, 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 মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা বিশ্বব্যাপিনী, কে জানে মা তব মায়া, কে জানে মা তব। প্রথমে মা মহাকালী, দ্বিতীয়ে মা তারা, তৃতীয়ে সর
দাসী রূপী পূজিলে ত্রিপুরা চতুর্থে ভুবনেশ্বরী পঞ্চমে ভৈরবী নারী চতুর্থে ভুবনেশ্বরী পঞ্চমে ভৈরবী নারী কেমন বিচিত্র মহিমা ভব মন বিরহিণী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া ষষ্ঠে ছিন্ন মস্তা রূপ ধারণ করিলে নিজ মুণ্ড খণ্ড করি করেতে ধরিলে তিন ধারে রক্ত পড়ে এক ধারে নিজে পান করে দুই ধারা দুই ধারে পড়ে মা দুই ধারে দুই যোগিনী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া সপ্তমে মা ধূমাবতী অষ্টমে বগলা নবমে মাতঙ্গী রূপী দশমে কমলা আসা যাওয়া বারে বার মা 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 আসা যা বার প্রাণে তো সহেনায়ার প্রাণে তো সহেনায়ার আসা যাওয়া বারে বার প্রাণে তো সহেনায়ার নিজ গুণে ক্ষমা করো মা অজ্ঞান কেন দায়ী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা বিশ্বব্যাপিনী কে জানে মা তব মায়া 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 আমরা গিরিবালা দেবীকে নিয়ে কথা বলছিলাম তৎকালীন যুগে গিরিবালা দেবী কাজী নজরুল ইসলামের লেখা অত্যন্ত তাই ভালোবেসে ফেলেছিলেন যার ফলে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করেও একজন হিন্দু বিধবা মহিলা তার কন্যার বিবাহ দিয়েছিলেন একজন মুসলিম লেখকের সঙ্গে এক যুবকের সঙ্গে এবং আজীবনকাল তিনি সেই গঞ্জনা সহ্য করে তাদের সংসারকে সংসারের হাল ধরেছিলেন পর্যায়ের দুখুমিয়া নিয়ে সঙ্গে রয়েছেন শুভ্রকান্তিতা শুভ্রকান্তিতার গান দিয়ে আবার এই পর্যায়ের পথ চলা শুরু করব তবে তার আগে আমাদের যন্ত্রশিল্পী যারা শুভ্রকান্তিতা আপনার গানকে এত সুন্দর করে সাজাচ্ছেন যারা তাদের সঙ্গে আরেকবার একটু আলাপ করে নেওয়ার মনে হয় উচিত হবে নতুন যে বন্ধুরা হঠাৎ করে টিভিতে এসে দাঁড়িয়েছেন তাদের জন্য আমাদের যন্ত্রশিল্পীদের একটা পরিচয় আমরা চলে যাই সরাসরি কিবোর্ডে তনাদা গিটারে রয়েছেন রাজা এবং আজকে তবলায় আমরা দেখতে পাচ্ছি মৃগাঙ্ক এবং অক্টোবরী বিক্রম যদিও এই চারটে নাম ভীষণ মুখস্থ আপনাদের তো এরা রয়েছেন সেজে রয়েছেন আবরণের পাঁচ সুন্দর পাঞ্জাবিতে আর অবশ্যই সঙ্গে রয়েছেন শুভ্রকান্তিতা তাই গানে গানে পথ চলা শুরু হোক একটু আগে তোমরা বলছিলে আমার মাস্টারমশাই শ্রদ্ধা সুগমান মিত্র তার কাছে যে কী যত্ন করে আমি মানে গান শিখেছি মানে আমি মানুষটার ঋণ কোনো দিন শোধ করা যায় মানে আপনারা দুই জেনারেশন তার কাছে গান শিখেছেন আপনি আপনার মা আপনি গল্প করেছিলেন হ্যাঁ নিশ্চয়ই যে মা শিখেছেন তারপরে আপনি হ্যাঁ হ্যাঁ মা আমার পিসি সবাই শিখেছেন মাস্টারমশাইয়ের কাছে
তো মানে মানে অভূতপূর্ব গায়কী, মানে এই জিনিস আর হবে না। আর সবচেয়ে বড় কথা যে গানটাকে শিখিয়ে দেওয়া, মানে আমি ওনারই শেখানো একটা গান। সব থেকে বড় কথা কি, আমি আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘ এত বছরের সঞ্চালনার জীবনে, আমার জীবনের প্রথম দিকে যখন আমি সঞ্চালনার জগতে প্রথম আসি, সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটা ইন্টারভিউ নেওয়ার। তখন আমি না এত গান বাজনা নিয়ে চর্চাও করতাম না, কিছুই না, কিন্তু কেন জানি না তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে শিক্ষক হলে এরকম শিক্ষক হতে হয়। এত মৃদুভাষী, সব থেকে বড় কথা তিনি খুব মৃদুভাষী মানুষ ছিলেন, আমি যেরকম তাকে পেয়েছি। আর অগাধ পাণ্ডিত্য, অগাধ পাণ্ডিত্য, সবচেয়ে বড় কথা এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও যে কি বিনয়ী, মানে আমাকে বলতেন দেখ কত বাকি রয়ে গেল, কিছুই শেখা হয়নি, মানে ওই রকম একটা পাণ্ডিত্যর পরে উনি বলছেন যে কিছু শেখা হয়নি। ওনারই শেখানো একটি গান গাইছি, কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি, কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি, ঘনায় গহন নিরদ সঘন, ঘনায় গহন নিরদ সঘন নয়ন মনোভরি, কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি। বিজলি চমকে পবন দমকে, বিজলি চমকে পবন দমকে পরাণ কাঁপে রে, বিজলি চমকে পবন পরাণ কাঁপে রে, বুকের মধুরে বুকে বেঁধে ঝুরে, বুকের মধুরে বুকে বেঁধে ঝুরে, বিধুরা কিশোরী করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি, ঘনায় গহন নিরদ সঘন নয়ন মনোভরি, কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি। অসাধারণ। পরের গানটা যেতে যেতে মানে আপনার ওই কথাবার্তা সেরে নিতে নিতে আমি একটুখানি গিরিবালা দেবী সম্পর্কে একটু জানিয়ে দিই। গিরিবালা দেবী কিন্তু শিক্ষিত মহিলা ছিলেন, তাই যখন তিনি তার জামাইয়ের সংসারে এসে হাল ধরলেন মেয়েকে সঙ্গে নিয়ে, দেখলেন যে এই সংসারে অর্থের প্রয়োজন আছে, তাই তখন কলকাতা কর্পোরেশনের স্কুলে তিনি দ্বিতীয় শিক্ষয়িত্রীর চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, পেয়েও গিয়েছিলেন প্রায়, কিন্তু কাজী সাহেব করতে দেননি। পরবর্তী পর্যায়ে মুজাফফর আহমেদের বই থেকে আমরা পাই যে তিনি বলছেন যখন কাজী সাহেবের পুত্র বুলবুলের মৃত্যু হয়েছিল, সকলে আঘাত পেয়েছিলেন, কাজী সাহেব পেয়েছিলেন, তার স্ত্রী পেয়েছিলেন, গিরিবালা দেবীও পেয়েছিলেন। তাই গিরিবালা দেবী এক জায়গায় মুজাফফর আহমেদকে বলেছিলেন, তিনি বলছেন যে মাঝে মাঝে আমার বাক্স হতে তোমার পত্রখানা বার করে আমি পড়ি আর কাঁদি,
অর্থাৎ এই সময় যখন বুলবুল মারা গিয়েছিলেন তখন মুজাফফর আহমদ জেলে তিনি একটা চিঠি লিখেছিলেন সেই সময়। সেই চিঠিটাকে গিরিবালা দেবী বল এইটা কথা উত্তর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমার মাঝে মাঝে মনে হয় আমি বেরিয়ে কোথাও চলে যাই কিন্তু যেতে পারি না, কাদের ছেড়ে যাব। এইরকমভাবেই একটা টান তিনি অনুভব করেছিলেন। পরবর্তী পর্যায়ে তার কন্যা যখন পক্ষাঘাতগ্রস্তা হলেন, তার দেখভাল করা, সংসারের পুরো হাল সামলালো এবং পরবর্তী পর্যায়ে কাজী নজরুল ইসলামের যখন সেই অসুখটি হলো, সেই অসুখের পরে তাকেও দেখভাল করার পুরো দায়িত্ব কিন্তু তিনি নিয়েছিলেন। সেই সময় নিন্দুকেরা বলেছিলেন গিরিবালা দেবী নাকি কাজী সাহেবের টাকা পয়সা নয় ছয় করেছেন। অনেকের ধারণা কাজী সাহেব প্রচুর রোজগার করেছেন, সেই টাকা পয়সা সব নয় ছয় করেছেন নাকি গিরিবালা দেবী। তার উত্তর গিরিবালা দেবী জসীমউদ্দিনকে একটি পত্রে দিয়েছিলেন, আমি সেই পত্রটি আপনাদের সামনে আজকে পাঠ করে শোনাবো। এটা হয়তো এটা নিয়ে আলোচনা হয় না, হয়তো কোথাও অসুবিধা আছে, ওপার বাংলায় কতটা আলোচনা হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে আমাদের করা উচিত। তো চলে যাই গানে আবার। আধু আধু বল লাজে বাঁধু বাঁধু বল বলো কানে কানে, আধু আধু বল লাজে বাঁধু বাঁধু বল বলো কানে কানে, যে কথাটি আধো রাতে মনে লাগাই দো বলো কানে কানে, আধো আধো বল যে কথার কলি সখী আজ ফুটিল না, শরমে মরম পাতে দোলে আনমনা, যে কথাটি ঢেকে রাখে বুকে রোঁচল, যে কথাটি ঢেকে রাখে বুকে রোঁচল বলো কানে কানে, আধো আধো বল যে কথা লুকায়ে থাকে লাজ নত চোখে, না বলিতে যে কথাটি জানা জানি লোকে, যে কথাটি ধরে রাখে অধরে রোকল, যে কথাটি ধরে রাখে অধরে রোকল বলো কানে কানে, আধো আধো বল যে কথা বলিতে চাহো বেশভূষার ছলে, বলে দেয় যে কথা তবু আঁখি পলে পলে, যে কথা বলিতে চাহো বেশভূষার ছলে, বলে দেয় যে কথা তব আঁখি পলে পলে, যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল, যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল বলো কানে কানে, আধো আধো বল লাজ বাঁধো বাঁধো বল বলো কানে কানে, বলো কানে কানে। আমরা জানি প্রত্যেকেই যে 1942 সালে কাজী সাহেব অসুস্থ হয়ে পড়েন রেডিও স্টেশনে অনুষ্ঠান চলাকালীন। 1942 থেকে 1946 অবধি গিরিবালা দেবী কিন্তু দেখভাল করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে 46-এর পর থেকে গিরিবালা দেবীকে আমরা আর কোনো পর্বেই পাই না। তিনি
নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, কোথায় চলে গিয়েছিলেন আজ পর্যন্ত তার শেষ ঠিকানা কেউ জানে না। তো সেটা কেন তিনি গিয়েছিলেন, কোন ক্ষোভে তিনি গিয়েছিলেন, এটা হবে আজকে অনুষ্ঠানের শেষের পোর্শন আর কি। তাই আসল কথা কি, মানে নিন্দুকেরা বলতেন এরম এরম কথা আছে যে বাড়ির মহিলারা তো টাকা জমিয়ে রাখে, এই প্রমীলা দেবী গিরিবালা দেবী কাজী সাহেবের টাকা নিয়ে নয় ছয় করেছে, এরা উচিত ছিল এদের কিছু টাকা জমিয়ে রাখা। মুজাফফর আহমেদ খুব ভালো যুক্তি দিয়েছেন, তিনি বলছেন যে টাকা জমিয়ে রাখতেন, হাজার দু হাজার টাকা জমিয়ে রাখতেন তৎকালীন দিকে, দু হাজার টাকা তৎকালীন যুগে অনেক টাকা। কিন্তু প্রমীলা দেবী যখন অসুস্থ হতেন তখন তো সেই টাকাটা খরচা হয়ে যেত, তাহলে নজরুলের অসুস্থ হওয়ার পরে কী করে সেটা হতো? আসলে তা এরা না বুঝতে পারেননি বলেই হয়তো এই মূর্খের মতো কথা বলেছেন। তখন তো তখনকার যুগে তো আর এত ল্যাভিশলি কবিরা রোজগার করতেন না, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। এবং তার মধ্যে মুজাফফর আহমেদ বলছেন যে আব্দুল হালিম বা তিনি যখন যেতেন ওই কষ্টের মধ্যেও গিরিবালা দেবী হাসি মুখে তাদেরকে কিন্তু সেবা যত্ন করতেন, এটা ছিল গিরিবালা দেবী। তো জসমুদ্দিনকে গিরিবালা দেবী একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিটা আমি লাস্টে পাঠ করব, আগে একটা গান শুনে নিই চট করে। পায়ে যে বিঁধেছে কাঁটা সজনি গো ধীরে চল, সজনি গো ধীরে চল, চলিতে ছল কি যায় ঘটে জল ছল ছল, সজনি গো ধীরে চল, একে পথ আঁকা বাঁকা তাহে কণ্টক মাখা, আঁচল ধরে টানে টলে তনু টল মন, সজনে গো ধীরে চল, পায়ে যে বিঁধেছে কাঁটা সজনে গো ধীরে চল, সজনে গো ধীরে চল, ধরা যৌবন তরি তাহে ভরা গাগরি, ভরা যৌবন তরি তাহে ভরা গাগরি, বুঝি হয় ভরা ডুবি, বুঝি হয় ভরা ডুবি, ছিছি মোরে কি হলো পথের বাঁকে ওকে, হাসে ডাগর চোখে হাসিবে কত লোকে, হাসিবে কত লোকে, সখিওকে যেতে বল, সজনি গো ধীরে চল, পায়ে যে বিঁধেছে কাঁটা সজনি গো ধীরে চল, সজনি গো ধীরে চল, চলিতে ছল কি যায় ঘটে জল ছল ছল, সজনি গো ধীরে চল, সজনি গো ধীরে চল, সজনি গো ধীরে চল। আমরা ঠাকুরবাড়ির আঙ্গিনা এই বইটা যদি আমাদের কারোর কাছে থাকে, আপনাদের কারোর কাছে থাকে, তাহলে আপনারা দেখবেন জসিমুদ্দিন সেখানে লিখছেন, জসিমুদ্দিন গিরিবালা দেবীকে খালা আম্মা বলতেন। তিনি লিখছেন, একদিন বেলা একটার সময় কবিগৃহে গমন করিয়া দেখি খালা আম্মা বিষণ্ণ বদনে বসিয়া আছেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার মুখ আজ বেজার কেন? খালা আম্মা বলিলেন, জসিম, সব লোকে আমার নিন্দা করে বেড়াচ্ছে। নুরুর নামে, তিনি কাজী নজরুল ইসলামকে নুরু বলে ডাকতেন, নুরুর নামে যেখান থেকে যত টাকা পয়সা আসে আমি নাকি সব বাক্সে বন্ধ করে রাখি, নুরুকে ভালো মতো খাওয়াই না, তার চিকিৎসার ব্যবস্থা করি না। তুমি জানো আমার ছেলে নেই, নুরুকেই আমি ছেলে করে নিয়েছি, আর আমি বাকি, নুরুর দুটো ছেলে আছে, তারা বড় হয়ে উঠছে, আমি যদি নুরুর টাকা লুকিয়ে রাখি তারা তা সহ্য করবে কেন? তাদের বাপ খেতে পেল কি না, তারা কি চোখে দেখে না? নিজের ছেলের চাইতে কি কবির প্রতি অপরের দরদ বেশি? আমি তোকে বলে দিলাম জসিম,
এই সংসার থেকে একদিন আমি কোথাও চলে যাব, এই নিন্দা আমি সহ্য করতে পারি না। এই বলিয়া খালাম্মা কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, খালাম্মা কাঁদবেন না, একদিন সত্য উদ্ঘাটিত হবেই। খালাম্মা আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গেলেন যে ঘরে নজরুল থাকিতেন সেই ঘরে। দেখিলাম পায়খানা করিয়া কাপড় জামা সমস্ত অপরিষ্কার করিয়া কবি বসিয়া আছেন। খালাম্মা বলিলেন, এই সব পরিষ্কার করে স্নান করে আমি হিন্দু বিধবা, তবে রান্না করতে বসব। খেতে খেতে বেলা 5টা বাজবে, রোজ এইভাবে 3-4 বার পরিষ্কার করতে হয়। যারা নিন্দা করে তাদের বলো তারা এসে যেন এই কাজের ভার নেয়, তখন যেখানে চক্ষু যায় আমি চলে যাব। 1946 সালের 16ই আগস্ট গিরিবালা দেবী কাউকে কিছু না জানিয়ে চলে যান সংসার ছেড়ে। কোথায় গেলেন কেউ কিচ্ছু বলতে পারল না। পরবর্তী পর্যায়ে তখন তার কন্যা প্রমীলা তার ঊর্ধ্বাঙ্গ পড়ে গিয়েছে, নিম্নাঙ্গ পড়ে গিয়েছে, ঊর্ধ্বাঙ্গ সবল। তারপরে তিনি সেইভাবেই কিন্তু তাদের সংসার চালিয়েছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। তার মধ্যে তিনি কষ্টও পেয়েছেন, কারণ জন্মের পর থেকে কোনোদিনও যে কন্যা মা ছাড়া থাকেনি তাকে ওই অসুস্থ অবস্থায় মাতৃহারা হতে হয়েছে, কিন্তু মৃত্যুর খবর নয়, মা নিরুদ্দেশ। গিরিবালা দেবীর ঘটনা বললাম, আগামী দিনে প্রমীলাকে নিয়ে অনুষ্ঠান করব, প্রমীলা দেবীকে, কারণ প্রমীলা দেবী সই করতেন পেনশনের যে কাগজপত্র, প্রমীলা নজরুল ইসলাম বলে। আমরা এবারে শেষ গান শুনব, শুনতে শুনতে বিদায় নেব। যাবারও বেলা একটি খোপার ফুল, একটি খোপার ফুল আমার চোখে চেয়েছেও, একটু চোখের ভুল যাবার বেলায় ফেলে যেও, একটি খোপার ফুল অধর কোণে ঈষৎ হাসির খুনি তো আলোকে রাঙিয়ে যেও আমার মনের গহন কালোকে, যেতে যেতে মুখ ফিরিয়ে যেতে যেতে মুখ ফিরিয়ে দুলিয়ে যেও দুল আমার চোখে চেয়েছেও, একটু চোখের ভুল যাবারও বেলায় ফেলে যেও, একটি খোপার ফুল একটি কথা কয়ে যেও, একটি নমস্কার সেই কথাটি গানের সুরে গাইব বারে বার, হাত ধরে মোর বন্ধু ভুলো, হাত ধরে মোর বন্ধু ভুলো, একটু মনের ভুল, একটু মনের ভুল আমার চোখে চেয়েছেও, একটু চোখের ভুল যাবার বেলায় ফেলে যেও, একটি খোপার ফুল আমার চোখে চেয়েছেও,
একটু চোখের ভুল যাবার বেলায় এটি কোপার ফুল, এটি কোপার ফুল, এটি কোপার ফুল।